হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা অ্যাপ লক ইউজ করে আসছি, কিন্তু আমরা অনেকেই কিন্তু নানা রকমের কিন্তু অনেক অ্যাপ্লিকেশানকে ইউজ করি যেগুলো কিন্তু একদমই ফেক অ্যাপ্লিকেশান, বা যেগুলো ইউজ করলে কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে ফোনের, ঠিক আছে, ফোনের বা আমাদের কিন্তু যেটা সিকিউরিটি আছে তারও কিন্তু সমস্যা হতে পারে। আর ঠিক সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ অ্যাপ্লিকেশানের সম্বন্ধে কথা বলবো যে অ্যাপ্লিকেশানটা ভারতের একটা নিজস্ব অ্যাপ্লিকেশান হবে, আর এর সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশানের দ্বারা কিন্তু আমরা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশানকে আমরা লক করতে পারি, সেটা প্যাটার্ন হতে পারে বা আমাদের পাসওয়ার্ড দিতে পারি আমরা চাইলে, বা কোনো পিন দিতে পারি, বা চাইলে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট লকও করতে পারি কোনো অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। তো তার জন্য একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশানটা একদমই ভারতের নিজস্ব অ্যাপ্লিকেশান। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরকে ওপেন করতে হবে, এবং ওপেন করার পর একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে যার নাম হলো অ্যাপ লক মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এই অ্যাপ লক অ্যাপ্লিকেশানটা কিন্তু ভারতের একটা নিজস্ব অ্যাপ্লিকেশান, তো তোমরা দেখতেই পাচ্ছ মেড ইন ইন্ডিয়া লেখা আছে অবশ্যই। তো এটাকে কিন্তু 5 মিলিয়ন প্লাস লোক অলরেডি ডাউনলোড করে রেখেছে। তো এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর কী করবে না, জাস্ট এটাকে ওপেন করে দেবে, ঠিক আছে। তো এখানে বলছে লেট স্টার্ট, তো লেট স্টার্টে একবার ক্লিক করবে, করার পর কিছু পারমিশন চাইতে পারে, তো পারমিশনগুলো দিয়ে দেবে এখান থেকে। তো দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখানে একটা অ্যাড দিয়েছে, তো অ্যাডটাকে কেটে দেবে। তো দেখো পারমিশন দিলাম, দেওয়ার পরে দেখো এখানে বলছে, দেখো এখানে তোমাকে একটা পারমিশন দিতে হবে, ঠিক আছে, পারমিট ড্রয়িং। তো এটাকে পারমিট দিয়ে দেবে, দেওয়ার পর ব্যাক করবে, ঠিক আছে। ব্যাক করার পর উপরে বলছে, দেখো ইওর ডিফল্ট পাসওয়ার্ড ইজ 1234, ঠিক আছে। তো এখানে বলছে তোমার ডিফল্ট পাসওয়ার্ড, মানে দেখা গেল তোমার পাসওয়ার্ড তুমি কোনো প্যাটার্ন বা কোনো কিছু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেছো, তো সেটা কাজ করছে না, তখন তুমি চাইলে 1234 দিয়ে কিন্তু সেই লকটাকে খুলতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার ডিফল্ট পাসওয়ার্ড, তো তুমি চাইলে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারো, এটাকে চেঞ্জ করতে পারো। আর যদি চাও কন্টিনিউ উইথ ডিফল্ট, যদি এই পাসওয়ার্ডটাই চাও তাহলে কন্টিনিউ উইথ ডিফল্টে ক্লিক করতে পারো। তো আমি কন্টিনিউ উইথ ডিফল্টে ক্লিক করলাম, করার পর দেখো এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, ঠিক আছে। তো দেখো এটা প্রাইভেসিতে সেট করা হয়েছে, এরপর একটা অপশান আছে সেটিং, ঠিক আছে। তো কী করবে না, এখানে সেটিং আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো উপরে রয়েছে চেঞ্জ থিম, তো চেঞ্জ থিম একবার ক্লিক করবে। তো এই থিমটা দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে থিম কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা থিম দিতে পারো। তো আমি একটা থিম দিলাম এখান থেকে, অ্যাপ্লাইং থিম, তো থিম আমি চেঞ্জ করলাম। তো এরপরে দেখো একটা অপশান আছে লক টাইপ, তো লক টাইপে একবার ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে এসছে পিনকোড, লক প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট। তো তুমি এখানে যা ইচ্ছে এখান থেকে লক দিতে পারো তোমার অ্যাপ্লিকেশানে। তো আমি এখানে লক প্যাটার্নে একবার ক্লিক করলাম, তো দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্যাটার্ন দিতে বলছে, ঠিক আছে। তো আমি একটা প্যাটার্ন এখানে দিলাম, একটা নর্মাল প্যাটার্ন এম দিলাম, দেওয়ার পর আর একবার দিতে হবে কনফার্ম করার জন্য, তো ওটা দিয়ে দিলে, দেওয়ার পরে প্যাটার্ন রিসেস সাকসেসফুল, ঠিক আছে, পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপর আরও অনেক কিছু আছে, তো ওইগুলো থেকে তোমার কোনো দরকার নেই কোনো কিছু করার, ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে চলে আসবো পুরোপুরি, ঠিক আছে। তো প্রাইভেসিতে চলে আসলাম, আবার প্রাইভেসিতে আসলেই কিন্তু আমার সব কটা অ্যাপ্লিকেশান চলে আসবে, যে কটা অ্যাপ্লিকেশান আমার ফোনে ছিল, ঠিক আছে। তো দেখো সব কটা অ্যাপ্লিকেশান চলে আসবে, তো দেখো যত অ্যাপ্লিকেশান আমার ফোনে আছে সব চলে এসছে। তো এখানে আবার দেখা গেলো আমি কোনো একটা অ্যাপ্লিকেশানকে আমি চাইছি যে পাসওয়ার্ড লাগাতে, মানে আমার প্যাটার্ন দেওয়া আছে সেটা আমি লাগাতে চাইছি। তো আমি হোয়াটসঅ্যাপকে চাইছি, তো হোয়াটসঅ্যাপটাকে এখানে জাস্ট ওপেন করতে হবে, তো ওকে করে দিলাম, তো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাপ লকটা অফ আছে, এটাকে একবার অন করে দেবে, ঠিক আছে, পারমিট ইউজেস অ্যাক্সেস, তো এটা অন হয়ে গেছে। তো দেখো হোয়াটসঅ্যাপ আমি কিন্তু এখান থেকে অন করেছি, ঠিক আছে। তো তুমি চাইলে কিন্তু অন্য অ্যাপ্লিকেশানগুলোকেও কিন্তু চাইলে এখান থেকে লাগাতে পারো, ঠিক আছে। তো এবার কী করবো না, অফ হয়ে গেছিলো, তো এবার হোয়াটসঅ্যাপ লক হয়ে গেছে। এবার আমি হোয়াটসঅ্যাপে চলে যাবো আমার, তো দেখতে যে আমার হয়েছে কি না। তো আমি হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করলাম, দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখো এন্টার ইউর সিকিউরিটি প্যাটার্ন, তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু পুরোপুরি লক হয়ে গেছে। তো আমি যখনই দেবো প্যাটার্নটা ঠিকঠাক তখনই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ খুলবে, তার আগে কিন্তু খুলবে না।
তো তুমি চাইলে কিন্তু অন্য অ্যাপ্লিকেশনগুলোকেও কিন্তু লক করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।